আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক রো চ্যানেল। আজকের ভিডিওটা যে টপিক নিয়ে হতে চলেছে সেটা হচ্ছে পালসার আরএস 200। সামনে যে ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারটা ভেঙে গেছে, সেই ইন্ডিকেটারটা আজকে আমি চেঞ্জ করব। ইন্ডিকেটারটা অনেক বন্ধুরা চেঞ্জ করে, সামনের এইদিকে যেদিকে ইন্ডিকেটার ভাঙে সেদিকের পুরো প্যানেলটা খুলে দিয়ে চেঞ্জ করে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওসব না কিছু খুলেই, শুধুমাত্র এই যে মিটারের ওপরে কভারটা খুলেছি দেখতে পাচ্ছেন, এই মিটারের ওপরে কভারটা খুলেই আপনারাও ইন্ডিকেটার চেঞ্জ করতে পারবেন। এই ভিডিওটা যদি পুরোটা দেখে থাকেন তো বাড়িতে বসেও ইন্ডিকেটার চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধে হবে না। ইন্ডিকেটার চেঞ্জ করতে লাগবে একটা 14 নম্বর ডাল রেঞ্চ আর একটা অ্যালাংকি 4 নম্বর অ্যালাংকি, তাতেই আপনারা নিজেরাই বাড়িতে বসে ইন্ডিকেটার চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি নতুন ইন্ডিকেটার নিয়ে চলে এসেছি বাজাজের অরিজিনাল। দাম এবং পার্ট নাম্বার যদি জানতে চান আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দাম এবং পার্ট নাম্বার দিয়ে দেবো, ভিডিওর ডিসক্রিপশনে দাম এবং পার্ট নাম্বারটা দেখে নেবেন। চলুন আমি ইন্ডিকেটারটা লাগিয়ে নিই। চলুন বন্ধুরা, আমার ইন্ডিকেটার ফিটিং হয়ে গেছে, আমি ইন্ডিকেটার লাইনটা লাগিয়ে নিচ্ছি, একটা জায়গা আছে জ্যাকটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখাবো ইন্ডিকেটারটা ঠিক কাজ হচ্ছে কি না, ঠিকঠাক চলছে কি না। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন আমার চ্যানেলে এসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নেক্সট কোনো ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন আমি এবার এটাকে ফিটিং করে নিচ্ছি মিটারের ওপরে কভারটা। তো বন্ধুরা ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।